আচ্ছা দেখো, আমরা আজকে এই ব্রিজ বর্তনীর তুল্য রোধ এবং প্রবাহ নির্ণয় করব। এখন ব্রিজ বর্তনী কথাটা তোমাদের কাছে একেবারে নতুন হবার কথা না, কারণ তোমরা অলরেডি হুইটস্টোন ব্রিজ বর্তনী দেখতে কেমন সেটা তোমরা জানো। তো ব্রিজ বর্তনী বলতে আসলে আমরা ওই হুইটস্টোন ব্রিজের মতো বর্তনীকেই বুঝি। তো হুইটস্টোন ব্রিজের বর্তনীটা কেমন থাকে, আর এই বর্তনীটা ব্রিজ বর্তনী কেন? এমনিতে যখন এভাবে দুইটা বর্তনী, কোনো বর্তনীতে যদি রোধগুলো এরকম একটার পর একটা থাকে, তখন এটাকে আমরা অনুক্রম বা সিরিজ বলি। আর যখন এভাবে একটা রোধের সাথে আরেকটা রোধ যুক্ত থাকে সমান্তরালে, অর্থাৎ একটা রোধের দুই প্রান্ত, মানে একাধিক রোধের দুই প্রান্ত যদি দুইটা বিন্দুতে যুক্ত থাকে, তখন এগুলাকে আমরা সমান্তরাল রোধ বলি। কিন্তু আমরা হুইটস্টোন ব্রিজের বেলায় লক্ষ্য করি রোধগুলো কিভাবে যুক্ত থাকে। এভাবে একটা রোধ থাকবে, তারপর এখানে হুইটস্টোন ব্রিজে একটা গ্যালভানোমিটার থাকে, তারপর এখানে আরেকটা রোধ থাকলো, এভাবে একটা রোধ থাকবে, এভাবে একটা রোধ থাকবে। তো হুইটস্টোন ব্রিজ সংক্রান্ত যে সকল গাণিতিক সমস্যা আমরা সমাধান করি, সেক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহকে আমরা শূন্য ধরি। তাহলে যদি গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ শূন্য হয়, তাহলে এই হুইটস্টোন ব্রিজ সার্কিটটা আসলে একটা সমান্তরাল রোধের বর্তনীতে পরিণত হয়। কাজেই তখন এর মধ্যে তেমন কোনো কমপ্লিকেসি থাকে না, তখন আমরা খুব সহজেই বর্তনীতে শাখা প্রবাহগুলোকে বের করে ফেলতে পারি। এবং তোমরা জানো যে এই রোধগুলো যদি পি কিউ আর এস হয়, তখন পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এরকম একটা ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ধরা যাক আমাদের এরকম একটা বর্তনী আছে এবং এখানে একটা গ্যালভানোমিটারই আছে, যে গ্যালভানোমিটার প্রবাহটা মেপে দেয়। কিন্তু ধরা যাক আমাদের গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে গেছে, গ্যালভানোমিটার আমাদেরকে প্রবাহ দিতে পারতেছে না, কিন্তু গ্যালভানোমিটারের গায়ে গ্যালভানোমিটারের রোধ লেখা আছে, আমরা গ্যালভানোমিটারের রোধটা জানি। এখন এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যদি প্রবাহের মান শূন্য না হয়, যদি রোধগুলোকে ব্যালেন্স করে এই রোধগুলোকে সেট করা না হয়, তখন এই শাখাগুলোতে কি পরিমাণ প্রবাহ প্রবাহিত হবে, এই জিনিসটা যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা সহজ সমাধান, একেবারে সরল একটা সমাধান হবে না। কিন্তু সরল সমাধান না হলেও আমরা কারশফের সূত্র প্রয়োগ করে, কারশফের কারেন্ট ল এবং ভোল্টেজ ল প্রয়োগ করে আমরা এই সমাধানটা বের করতে পারবো। তো এটা আমরা কিভাবে করব? প্রথমত আমরা ধরা যাক এই রোধগুলোর মান আমরা পছন্দ মতো যে কোনো মান ধরে নিতে পারি। ধরা যাক এই রোধটা 4 ওহম, এই রোধটা হচ্ছে 1 ওহম, এই রোধটা হচ্ছে 2 ওহমস, আর এই রোধটা হচ্ছে 1 ওহম। এভাবে করে আমরা রোধগুলোকে ধরে নিলাম, আমরা একটু ছোট ছোট সংখ্যা ধরলাম যাতে আমাদের ক্যালকুলেশনটা খুব কমপ্লিকেটেড না হয়, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলেশন প্রসিডিওরটা তোমাদেরকে বোঝানো। কাজেই শুধু শুধু কঠিন কঠিন সংখ্যা আসলে আমাদের হিসেবটা একটু ঝামেলা হবে, এই জন্য আমি হিসাবের ঝামেলা এড়ানোর জন্য আমি এই রোধগুলোকে একটু কমিয়ে কমিয়ে সহজ করে ধরলাম আর কি। আর গ্যালভানোমিটারের রোধ মনে করো 5 ওহমস। এভাবে যদি রোধগুলোকে সেট করা থাকে, তাহলে বর্তনীর কোন শাখায় কি পরিমাণ প্রবাহ যাবে এটা আমরা এখন নির্ণয় করব। আমরা এই প্রত্যেকটা পয়েন্টের একটা একটু করে নাম দেই, এ বি সি ডি। তো আমরা প্রথমে যে কাজটা করব, এই প্রত্যেকটা পয়েন্টের জন্য ধরা যাক আমাদের মূল প্রবাহ হচ্ছে আই, আর এই প্রবাহগুলোকে প্রত্যেকটা শাখায় আমরা আলাদা আলাদা নাম দিই।
ধরা যাক আমার এখানে প্রবাহ হচ্ছে আই ওয়ান এবি তে আই ওয়ান, তারপর এখানে প্রবাহ হচ্ছে আই টু, আই ওয়ান আই টু, ধরা যাক এই প্রবাহটা আই থ্রি, আমরা যে কোনো ভাবেই ধরতে পারবো, এই প্রবাহটা আই ফোর, আর এই যে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহ, ধরা যাক এই প্রবাহটা হচ্ছে আই ফাইভ। এখন আমরা প্রত্যেকটা প্রবাহের জন্য এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে আমরা কারেন্ট ল যদি আমরা লিখি, যেমন এ বিন্দুর জন্য কারেন্ট ল আমরা যেটা লিখতে পারবো, এ বিন্দু দিয়ে আই প্রবাহ এসে আই ওয়ান এবং আই থ্রি তে বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে এ বিন্দুর প্রবাহকে আমরা লিখবো এরকম, এ বিন্দুর জন্য ফর্মুলা লিখতে পারবো কারশফস কারেন্ট ল, আই প্রবাহ এই বিন্দুতে আসতেছে এবং এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে আই ওয়ান এবং আই থ্রি, তাহলে আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই থ্রি। আচ্ছা, বি বিন্দুতে যে প্রবাহ সেই প্রবাহ হচ্ছে বি বিন্দুতে আই ওয়ান প্রবাহ আসতেছে আই টু এবং আই ফাইভ চলে যাচ্ছে, তাহলে আই ওয়ান প্রবাহ এসে সেটা চলে যাচ্ছে আই টু এবং আই ফাইভে, তাহলে আই টু প্লাস আই ফাইভ। আচ্ছা, সি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুর জন্য সি বিন্দুতে আই টু প্রবাহ আসতেছে, আই ফোর প্রবাহ আসতেছে, আর আই প্রবাহ সি বিন্দু থেকে চলে যাচ্ছে, তাহলে সি বিন্দুর প্রবাহ হচ্ছে আই টু প্লাস আই ফোর ইকুয়ালস টু আই, আর ডি বিন্দুর জন্য যে প্রবাহ ডি বিন্দুর জন্য হচ্ছে ডি বিন্দুতে আই ফাইভ এবং আই থ্রি প্রবাহ আসতেছে আর আই ফোর প্রবাহ ডি বিন্দু দিয়ে চলে যাচ্ছে, তাহলে আই থ্রি প্লাস আই ফাইভ, আই থ্রি প্লাস আই ফাইভ ইকুয়ালস টু আই ফোর। এভাবে করে এ বি সি ডি এর জন্য আমরা কারশফের কারেন্ট সূত্র লিখলাম। এখন এইগুলোর দিকে লক্ষ্য করে আমরা একটা কাজ করব, এখানে আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ এবং আই আমাদের অনেকগুলো প্যারামিটার হয়ে গেছে এখানে, তো এগুলা সবই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এখন লিনিয়ার ইকুয়েশন সলভ করে আননোন বের করার জন্য, আননোনের মান বের করার জন্য আমার চলকের সংখ্যা যত কম হয় ততই আমার সমীকরণ সমাধান করা সহজ হয়, তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেখব যে এই কারেন্ট লটাকে আমরা কম সংখ্যক প্যারামিটার দিয়ে কিভাবে এটাকে প্রকাশ করতে পারি। যেমন প্রথম আমরা যেটা আবার আবার এই বর্তনীটাকে আমরা একটু এখানে আঁকি, এই পাশে বর্তনীটাকে আঁকি, যে জি তো রেজিস্ট্যান্স আছে এটা দেখাতে হবে না, আর এখানে একটা ভোল্টেজ, আচ্ছা ধরা যাক এই ভোল্টটা ছিল 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট আছে। এখন আমরা কারেন্ট ল কাজে লাগিয়ে এই বর্তনীর মধ্যে এই বর্তনীটাকে আমরা এখানে আবার নতুন করে আঁকবো, এই রোধ গুলোকে আমরা 4 বলতেছি, এটা 4 এটা 5 আর ওহম এখন আমরা লিখলাম না, এটা হচ্ছে 5 এটা হচ্ছে 1 ওহম, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে আবার 5 ওহম, আর এখানে যে রোধ সেই রোধ হচ্ছে 2 ওহম, আর কারেন্ট গুলোকে আমরা এইভাবে ডিরেকশন দিছি, ডিরেকশন দিছি, এখানেও কারেন্টের ডিরেকশন এভাবে, আর এদিক দিয়ে গ্যালভানোমিটার থেকে এভাবে কারেন্ট ডিরেকশন আসতেছে বি ডি সি এ। আচ্ছা, এখন দেখো যে আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই থ্রি, তাহলে এখানে যে প্রবাহটা সেই প্রবাহটাকে আমরা আই ওয়ান প্লাস আই থ্রি বলতে পারবো, আই এর জায়গায় বলতে পারবো আই ওয়ান প্লাস আই থ্রি, এখান থেকে আই ওয়ান প্লাস আই থ্রি প্রবাহ যাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে আই ওয়ান প্রবাহ, এটা হচ্ছে আই ওয়ান, এখানে আই থ্রি প্রবাহ,
I3 প্রবাহ, আর এই প্রবাহটা ছিল আমাদের I5। এখন দেখো এই I5 যে প্রবাহটা, সেই প্রবাহটা কিন্তু এটাকে আমরা I2 প্রবাহ বলছি, I2 প্রবাহ। তাহলে I5 এর সাথে I1 এবং I2 এর একটা রিলেশন, আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি I5 equals to I1 minus I2, I1 minus I2। তাহলে এখানে আমরা আর I5 না লিখে এখানে যে প্রবাহটা লিখবো সেটা হচ্ছে I5 equals to I1 minus I2, I1 minus I2। এখান থেকে এটা লিখতে পারবো I5 equals to I1 minus I2। তারপর এই I4 প্রবাহ যেটা সেটা হচ্ছে I3 I1 plus I2। এখন এই যে I4 প্রবাহর সাথে এখান থেকে আমরা I4 প্রবাহ ইকুয়ালস টু হচ্ছে আমাদের I5 প্লাস I3। তাহলে I3টা থাকলো, I5 এর জায়গায় আমরা I1 মাইনাস I2 লিখলাম, I1 মাইনাস I2 লিখলাম। তাহলে এই প্রবাহটা হচ্ছে, এটা I4 প্রবাহ, এই একই ডিরেকশন। I4 প্রবাহের জন্য লিখবো I3 প্লাস I1 মাইনাস I2। তাহলে আমরা এই পুরো বর্তনীতে, এখন এখানে আমাদের অনেকগুলো কারেন্ট ছিল, এখানে মাত্র তিনটা মান, তিনটা চলক। তাহলে এই তিনটা চলক হওয়ার কারণে এখন যেটা হবে যে আমাদের এই বর্তনীটা কারশফের ভোল্টেজ ল, এখানে আমরা কারশফের কারেন্ট ল ব্যবহার করছি। এটাকে আমরা ওই যে তোমাদের বই কোনো কোনো বইতে দেখবে এরকম সংক্ষিপ্ত করে এখানে KCL অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ কারশফস কারেন্ট ল। এরপরে আমরা যেটা অ্যালাউ করব, অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে KVL, মানে হচ্ছে কারশফস ভোল্টেজ ল। এখন আমরা KVL অ্যাপ্লাই করব, KVL অ্যাপ্লাই করব। এখন এই KVL অ্যাপ্লাই করার জন্য আমরা কয়েকটা লুপ চিন্তা করব। এখন আমরা যদি যে কোনো তিনটা লুপ চিন্তা করি তাহলেই আমরা কিন্তু KVL দিয়ে এই সার্কিটটাকে সলভ করতে পারবো। সো এখন তিনটা লুপ আমরা কিভাবে ভাবতে পারি, আমরা যদি চিন্তা করতে পারি কারেন্ট এদিক দিয়ে যাবে, তারপরে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে এভাবে করে যদি কারেন্ট যায়, তাহলে এটা হচ্ছে আমার লুপ ওয়ান, এটা হচ্ছে একটা লুপ, এভাবে কারেন্ট যাবে। আমরা সেকেন্ড লুপ যদি চিন্তা করি, সেকেন্ড লুপটাকে আমরা চিন্তা করতে পারি এরকম যে কারেন্ট এভাবে যাবে, তারপরে এভাবে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এভাবে করে কারেন্ট, আমরা এটাকে সেকেন্ড লুপ চিন্তা করলাম, সেকেন্ড লুপ। আর থার্ড লুপ আমরা এইভাবে এই ট্রায়াঙ্গেলে চিন্তা করলাম, এটা হচ্ছে আমাদের থার্ড লুপ। এখন এই তিনটা লুপে আমরা যদি KVL লিখতে চাই তাহলে আমরা কি লিখবো, যখন প্রথম লুপ আমরা এই লুপের জন্য, ফার্স্ট লুপ আমরা যদি লুপ ওয়ান এর জন্য যদি KVL লিখি তাহলে আমরা কি লিখবো, এটা আমরা বলছিলাম এটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে আমরা লিখবো 10 ভোল্ট ইকুয়ালস টু I1 প্লাস I3। এখানে কোনো রোধ নাই, এই এই তারের ভিতরে কোনো রোধ নাই, কাজে এখান দিয়ে রোধ, এখানে হচ্ছে I1, এই এই রেজিস্ট্যান্সটা ছিল আমাদের 4 ওহমস। তাহলে 10 ইকুয়ালস টু 4 I1। তারপর এখানে একই ডিরেকশনে লুপের দিকেই কারেন্টের প্রবাহ হলে আমরা পজিটিভ মান নিব, তাহলে এটা হচ্ছে I2 প্লাস I2। তারপর এদিক দিয়ে চলে আসতেছে, এখানে আর কোনো কারেন্ট নাই। তাহলে লুপ ওয়ানের জন্য আমাদের KVL হচ্ছে 10 ইকুয়ালস টু 4 I1 প্লাস I2, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এরপর লুপ টু এর জন্য আমরা একই রকম ভাবে এখানেও আমাদের বিভব 10 ইকুয়ালস টু I1 প্লাস I3। এখানে কোনো রোধ নাই, আজ কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, এটা হচ্ছে I3 এবং রোধের মান হচ্ছে 5 ওহমস। তাহলে 5 I3। তারপর এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট হচ্ছে I3 প্লাস I1 মাইনাস I2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু I3 প্লাস I1 মাইনাস I2, I3 প্লাস I1 মাইনাস I2। এই হচ্ছে লুপ 2 এর জন্য ভোল্টেজ ল। এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, 10 ইকুয়ালস টু I3 5 I3, I1 হচ্ছে 2 I1, তাহলে 2 I1
माइनस आई टू टू आई टू टू आई टू और आई थ्री होच्छे फाइव और टू होच्छे प्लस सेवेन आई थ्री प्लस सेवेन आई थ्री তাহলে এটা হচ্ছে লুপ টু এর জন্য আমাদের ইকুয়েশন নাম্বার থ্রি। এরপর লুপ থ্রি এর জন্য লিখব যে লুপ থ্রি হচ্ছে আমাদের এ বি ডি এ লুপ, দ্যাট ইজ এখানে আমরা লিখব আই ওয়ান এই ফোর আই ওয়ান তারপর এদিকে হচ্ছে আই ওয়ান মাইনাস আই টু, গ্যালভানোমিটার মধ্যে দিয়ে প্রবাহ যেটা ছিল আই ফাইভ সেই প্রবাহটাই এখানে হচ্ছে আই ওয়ান মাইনাস আই টু, তাহলে ফাইভ ইন্টু প্লাস ফাইভ ইন্টু আই ওয়ান মাইনাস আই টু। তারপর এদিক দিয়ে গেলে কারেন্টের প্রবাহ আর লুপের দিক অপোজিট, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস ফাইভ আই থ্রি এটা গ্যালভানোমিটার। আচ্ছা এদিক দিয়ে গেলে এটা ডি এ দিয়ে যদি যায় তাহলে লুপের ডিরেকশন আর প্রবাহের ডিরেকশন অপোজিট, কাজে এখানে হবে হচ্ছে মাইনাস ফাইভ আই থ্রি ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে থার্ড লুপের প্রবাহ। এখন এখান থেকে ওয়ান টু থ্রি কে আলাদা আলাদা করি, ফাইভ আই ওয়ান ফোর আই ওয়ান তাহলে এটা হচ্ছে নাইন আই ওয়ান মাইনাস ফাইভ আই টু মাইনাস ফাইভ আই থ্রি ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার এটা ইকুয়েশন ফোর ছিল না থ্রি ছিল না এটা ইকুয়েশন টু ছিল আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার থ্রি। এখন এই তিনটা ইকুয়েশন সলভ করলে দেখো আমরা খুব সহজে আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর এর মান বের করতে পারবো। এখন আমাদের আই ওয়ান আই টু এর যে মান এখানে যেভাবে বলা আছে এখান থেকে খুব সহজেই আমরা আই টু এর মান আই ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে এক থেকে যদি আই টু কে আই ওয়ান দিয়ে রিপ্লেস করি তাহলে টু এবং থ্রি এর মধ্যে আমরা শুধু আই ওয়ান এবং আই থ্রি পাবো। তাহলে আমরা এক এবং দুই থেকে যেটা পাবো সেটা হচ্ছে দুইয়ের মধ্যে আই টু এর মানটা বসাই দিব। তাহলে দুইতে আমরা এখানে লিখলাম টেন ইকুয়ালস টু টু আই ওয়ান মাইনাস টু আই টু এর জায়গায় আমরা লিখবো টেন মাইনাস ফোর আই ওয়ান টু ইন্টু টেন মাইনাস ফোর আই ওয়ান, এটা হচ্ছে আই টু মাইনাস টু আই টু প্লাস সেভেন আই থ্রি সো আমাদের এটাকে লিখতে পারি টেন ইকুয়ালস টু টু আই ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস এইট আই ওয়ান এটা মাইনাস আর টু মিলে হচ্ছে প্লাস, তাহলে টু আই ওয়ান প্লাস এইট আই ওয়ান এটা হবে টেন আই ওয়ান আর এরপরে হচ্ছে টেন আই ওয়ান প্লাস সেভেন আই থ্রি, এখানে হচ্ছে প্লাস সেভেন আই থ্রি মাইনাস টোয়েন্টি সো এটাকে আমরা ইকুয়েশনটাকে আমরা যদি রিরাইট করি আমরা টেন আই ওয়ান সেভেন মাইনাস টোয়েন্টি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে টেন আই ওয়ান মাইনাস টোয়েন্টি ও পাশে গেলে তাহলে এখান থেকে আমরা এটাকে ডান পাশে জাস্ট সরাসরি থার্টি লিখতে পারবো ইকুয়ালস টু থার্টি, তাহলে এটা দিলাম আমাদের ইকুয়েশন নাম্বার ফোর। ঠিক একইভাবে আমরা যদি এক এবং তিন থেকে লুপ থ্রি এর জন্য যেটা লিখছিলাম এক এবং তিন থেকে যেটা লিখতে পারবো সেটা হলো তিনের মধ্যেও আমরা আই টু ইকুয়ালস টু টেন মাইনাস ফোর আই ওয়ান বসাই দিব, তাহলে নাইন আই ওয়ান মাইনাস ফাইভ ইন্টু আই টু ইকুয়ালস টু টেন মাইনাস ফোর আই ওয়ান মাইনাস ফাইভ আই থ্রি ইকুয়ালস টু জিরো। এখন এখানেও আমরা আই ওয়ান গুলোকে একসাথে লিখবো আই ওয়ান নাইন আই ওয়ান মাইনাস
चार पाँच बीस नाइन आई वन माइनस এটা হচ্ছে প্লাস নাইন আর প্লাস টোয়েন্টি, তাহলে টোয়েন্টি নাইন আই ওয়ান, টোয়েন্টি নাইন আই ওয়ান। তারপর হচ্ছে এখান থেকে মাইনাস ফাইভ আই থ্রি, মাইনাস ফাইভ আই থ্রি। তারপর এখানে হবে মাইনাস ফিফটি, ওই পাশে গেলে এটা হয়ে যাবে প্লাস ফিফটি। আচ্ছা, আমরা আসলে ছোট ছোট মান ধরে চাচ্ছিলাম আমাদের ইকুয়েশনটা সহজ আসুক। তো যাই হোক, এটা লিনিয়ার ইকুয়েশন, এত ভয় পাওয়ারও কিছু নাই। টোয়েন্টি নাইন আই ওয়ান মাইনাস ফাইভ আই থ্রি ইকুয়ালস টু ফিফটি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার ফাইভ। এখন দেখা যাচ্ছে যে জাস্ট এই সিম্পলি এই দুইটা ইকুয়েশন সমাধান করলেই আমরা আই ওয়ান আই থ্রি পেয়ে যাব। আই ওয়ান আই থ্রি পেলে আমরা আই ওয়ান এর মান, আই থ্রি এর মান বসে এখান থেকে আই টু পাবো। তাহলে আই ওয়ান আই টু আই থ্রি যদি আমরা পাই, তাহলে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চেই কারেন্টের মান পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা এই দুটা ইকুয়েশনকে একটু সলভ করি। ইকুয়েশন দুটো হচ্ছে টেন আই ওয়ান প্লাস সেভেন আই থ্রি ইকুয়ালস টু থার্টি। আচ্ছা, টেন আই ওয়ান প্লাস সেভেন আই থ্রি ইকুয়ালস টু থার্টি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান। তারপর সরি, ইকুয়েশন নাম্বার ওয়ান না, ওটা ইকুয়েশন নাম্বার ফোর। আর টোয়েন্টি নাইন আই ওয়ান মাইনাস ফাইভ আই থ্রি ইকুয়ালস টু ফিফটি। টোয়েন্টি নাইন আই ওয়ান মাইনাস ফাইভ আই থ্রি ইকুয়ালস টু ফিফটি, এটা ছিল ফোর আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ফাইভ। তো এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা যেভাবে সহজে সলভ করতে পারি, আমরা লিখতে পারি আই ওয়ান ইকুয়ালস টু টেন সেভেন টোয়েন্টি নাইন মাইনাস ফাইভ। এই নির্ণায়কটা দিয়ে আমাদের ভাগ করতে হবে থার্টি ফিফটি সেভেন মাইনাস ফাইভ এই নির্ণায়ককে। এটা তোমরা জানো এটা হচ্ছে ক্র্যামার্স রুল। তাহলে আমরা মাইনাস এটা এটা হবে থ্রি ইন্টু ফাইভ, তার মানে মাইনাস ওয়ান ফিফটি মাইনাস থ্রি ফিফটি ডিভাইডেড বাই এটা হচ্ছে মাইনাস ফিফটি মাইনাস সেভেন ইন্টু টোয়েন্টি নাইন, মাইনাস সেভেন ইন্টু টোয়েন্টি নাইন, সাত নং তেষট্টি তিন, হাতে আছে ছয়, সাত দুগুণে চোদ্দ আর ছয় হচ্ছে বিশ, টোয়েন্টি। তাহলে আমরা এটা পেলাম মাইনাস ওয়ান ফিফটি আর থ্রি ফিফটি, এটা হয়ে যাবে ফাইভ হান্ড্রেড, মাইনাস মাইনাস থাকবে না, আর এটা হচ্ছে টু ফিফটি থ্রি, টু ফিফটি থ্রি। তাহলে ফাইভ হান্ড্রেড বাই টু ফিফটি থ্রি, এটা খুব ওয়ানের খুব কাছাকাছি একটা মান। আমরা তিন ডিজিট, তিন ডেসিমেল, থ্রি ডেসিমেল পয়েন্ট পর্যন্ত লিখব। আচ্ছা, এটা মানটা আসতেছে হচ্ছে ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই টু ফিফটি থ্রি, টু ফাইভ থ্রি। ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই টু ফিফটি থ্রি ইকুয়ালস টু হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন সিক্স, এটা লিখব ওয়ান পয়েন্ট নাইন সেভেন সিক্স, দ্যাট ইজ প্রায় টু অ্যাম্পিয়ার আর কি। তারপর আই টু ইকুয়ালস টু না আই থ্রি ইকুয়ালস টু আই থ্রি ইকুয়ালস টু সেই একই জিনিস, আই টু এর জন্য আমরা ডিভাইড করব হচ্ছে টেন টোয়েন্টি নাইন সেভেন ফাইভ দিয়ে। টেন টোয়েন্টি নাইন সেভেন মাইনাস ফাইভ দিয়ে, আর এইটাকে এখানে যেটা করতে হবে সেভেন মাইনাস ফাইভকে থার্টি ফিফটি দিয়ে রিপ্লেস করতে হবে। এটা হচ্ছে টেন টোয়েন্টি নাইন আর এখানে হচ্ছে থার্টি ফিফটি। তো এটা হয়ে গেল ফাইভ হান্ড্রেড মাইনাস থ্রি ইন্টু টোয়েন্টি নাইন, তিন নং সাতাইশ, সাত দুই, তিন দুগুণে ছয়, দুই আট, এইট সেভেন জিরো ডিভাইডেড বাই মাইনাস ফিফটি মাইনাস টু জিরো থ্রি মাইনাস
মাইনাস 203 7 9 63 হাফিজে 6 7 2 14 8 26 203 সো এটা হলো এখানেও আমরা 500 মাইনাস 870 এটা হলো 370 মাইনাস 370 ডিভাইডেড বাই মাইনাস 253 মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এটা হলো 270 ডিভাইডেড বাই 253 270 ডিভাইডেড বাই 253 ইকুয়ালস টু হচ্ছে 1.067 1.067 বলতে পারি 1.067 অ্যাম্পিয়ার তাহলে আমাদের I1 হচ্ছে 1.976 আর I3 হচ্ছে 1.067 অ্যাম্পিয়ার এখন আমরা যেটা পাচ্ছি সেটা হলো I1 এবং I3 পেলাম তাহলে এখান থেকে কিন্তু আমরা I কে বের করে ফেলতে পারবো প্রত্যেকটা কারেন্ট তাহলে I ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1.976 প্লাস 1.06067 এই দুটোকে যোগ করলেই আমরা I পেয়ে যাব এটা হচ্ছে আমাদের মূল প্রবাহ I তাহলে মূল প্রবাহ I ইকুয়ালস টু এই দুটার যোগফল তাহলে 1.976 প্লাস 1.067 এটা হচ্ছে প্লাস 1.976 ইকুয়ালস টু হচ্ছে 3.43 আমরা এটাকে 3.43 লিখতে পারি I ইকুয়ালস টু হচ্ছে 3.43 1 এর পরে একটা 9 হয় এটাকে অ্যাপ্রক্সিমেটলি 3.432 আচ্ছা এখানে আমরা যদি এমনিতেই যোগ করি হবে না এই দুটাকেই যোগ করি অ্যাপ্রক্সিমেট ভ্যালু যোগ করে দেখতে পারি 7 6 13 8 3 হাতে 1 6 আর 1 7 7 7 14 4 হাতে 1 9 আর 1 10 এর 0 10 এর 0 1 তাহলে এখানে হবে 3 দ্যাট ইজ 3.043 I ইকুয়ালস টু হচ্ছে 3.043 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার এখন কিন্তু আমরা টোটাল বর্তনীটা ছিল এরকম এখানে একটা 10 ভোল্ট ব্যাটারি আর এখানে প্রবাহ এবং এখানে একটা এরকম একটা ব্রিজ সার্কিট এখন আমরা এখানে একটা ব্রিজ সার্কিট এরকম একটা ব্যাপার ছিল এখন যদি টোটালটার তুল্য রোধ যদি এখন আমরা আর বলি তাহলে আমরা এই প্রবাহটা পেয়ে গেলাম এই প্রবাহ যদি আই হয় তাহলে আমরা এখন লিখতে পারবো তুল্য রোধ এটা হচ্ছে তুল্য রোধ আর ইকুয়ালস টু হচ্ছে ই ডিভাইডেড বাই আই বা 10 ভোল্ট ডিভাইডেড বাই আই হচ্ছে 3.043 অ্যাম্পিয়ার সো তুল্য রোধ হচ্ছে 10 ডিভাইডেড বাই 3.043 তাহলে 10 ডিভাইডেড বাই 3.043 দ্যাট ইজ ইকুয়ালস টু 3.286 দ্যাট ইজ আর ইকুয়ালস টু হচ্ছে 3.286 অ্যাম্পিয়ার সরি অ্যাম্পিয়ার না ওহম তো এই যে আমরা বর্তনীর তুল্য রোধ বের করলাম আর শাখা প্রবাহ যদি আমরা I1 এবং I3 জানি তাহলে এখন ডেফিনেটলি আমরা I1 I3 পর I2 কেও বের করতে পারবো I2 ইকুয়ালস টু 10 মাইনাস 4 I1 থেকে I2 বের করতে পারবো আর I2 বের করতে পারলে আমরা I1 I2 I3 তিনটাই যদি আমরা জানি তাহলে এখান থেকে I5 এর মান এবং I4 এর মান প্রত্যেকটা শাখা প্রবাহে আমরা আলাদা আলাদা করে বের করতে পারবো এবং এটা আর আমার মনে হয় না এটা তোমাদের করে দেখানোর প্রয়োজন আছে তো যদি কোনো ব্রিজ সার্কিট থাকে তোমরা এভাবে করে সার্কিট সলভ করবে এবং আশা করি এরপরে তোমাদের এটা আর সলভ করতে কোনো সমস্যা হবে না তোমরা এখানে একটু দেখে নিও আমি এই যে এই সমাধানটা করলাম মাঝে মাঝে আমার ভুল হয়ে যায় ক্যালকুলেশনে যদি ক্যালকুলেশনে ভুল হয় এটা তোমরা তাহলে কারেকশন করে দিও আর এই হচ্ছে আমার প্রসিডিওর আর কি এই সমাধানের এটাই হলো মূল পদ্ধতি তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো
যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই এটা নিয়ে আমাকে পরবর্তীতে প্রশ্ন করবা। তো আল্লাহ হাফেজ।